বাউল সম্রাট লালন ফকিরের তিরোধান দিবসের উপলক্ষে কুষ্টিয়ে আয়োজিত তিন দিনের উৎসবের দ্বিতীয় দিন আজ। দেশ বিদেশের হাজারো সাধু ভক্তের পদচারণায় মুখর সাইজির আকরাপাড়ি। লালনের অহিংস দর্শনের প্রচারে মিলিত ভক্তদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। নাহিদ হাসান তিতাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সব মানবতার আধ্যাত্মিক গান যেন সম্মোহিত করে মানুষের হৃদয়। লালন ভক্তদের কাছে এসব গান রুহের শরাব। বাউল সম্রাট লালন ফকিরের তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশ বিদেশ থেকে লালনের সাধু ভক্তরা এসেছেন ভবেরহাটে। খণ্ড খণ্ড ভাবে আসন গেড়ে বসে গানে গানে চলছে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার। সাইজির রেখে যাওয়া আধ্যাত্মিক বাণী আয়ত্ত করলেই হবে মানব কল্যাণ, মিলবে মুক্তি বলে মনে করেন লালন অনুসারীরা। সাইজির এই দিনকে উপলক্ষ করে সাইজির আনন্দ মেলা, সাধুগুরুর আগমন, বিভিন্ন দেশ বিদেশ থেকে সাধুগুরু আসছেন। আমরা সকল আত্মা একত্রিত হয়ে অষ্টপ্রহর ব্যাপী যে সাধু সংঘটি করলাম, আধ্যাত্মিকতা শোনার জন্য সাধুগুরু যারা আমরা আছি, বোঝার জন্য আমরা এত আবির্ভাব এই লালন ফকিরের দরবারে। তিন দিনের উৎসবের দ্বিতীয় দিন আজ লালন ভক্তদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। এখানে যেন কোনো অবস্থাতে যেন কষ্ট না হয়, তাদের ভালোবাসায় যেন কোনো ছেদ না পড়ে, সেটা মাথায় রেখেই জেলা পুলিশ কুষ্টিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সাজিয়ে রাখছে। আগামীকাল শেষ হবে সাইজির আকড়াবাড়ির এই ভবের হাট। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধানের পর থেকে প্রতি বছর এই স্মরণোৎসব পালন করে আসছেন তার অনুসারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।